ভৈরবের বিভিন্ন নদ-নদীতে অবাধে চলছে মাছের পোনা নিধন। স্থানীয়রা বলছেন মৎস্য বিভাগের নজরদারির অভাবে এক শ্রেণীর অসাধু জেলে পোনা নিধন করছে। তবে জেলেদের অভিযোগ, নিবন্ধনের 5 বছরেও কোনো ধরনের সরকারের সুযোগ সুবিধা না পাওয়ায় বাধ্য হয়ে এ কাজে নেমেছেন তারা। ভৈরব প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। মেঘনা, ব্রহ্মপুত্র, শীতলপাটি ও কোদালকাটি সহ ভৈরবের 5টি নদনদী ও খালে বিলে দীর্ঘদিন ধরে চলছে অবাধে পোনা মাছ নিধন। বর্ষায় মাছের প্রজনন মৌসুমে প্রতিদিনই এসব নদনদী থেকে বিপুল পরিমাণ পোনা মাছ শিকার করে অসাধু জেলেরা। পরে তা প্রকাশ্যে বিক্রি করা হয় বিভিন্ন হাট বাজারে। স্থানীয়রা বলছে মৎস্য বিভাগের নজরদারির অভাবেই চলছে এমন নিধন যজ্ঞ। মাছ মাইরা মেঘনা নদী সব টনের টন বিক্রি করতেছে। মাছগুলো আমাদের আফসোস লাগতেছে, এগুলো সব ছোট ছোট কারেন্ট জাল দিয়ে ধরে ধরে বিক্রি করতেছে গ্রামে। সরকার তদন্ত করে তাহলে এটা কিন্তু ওদের বিরুদ্ধে যাবে। জেলেদের অভিযোগ, সরকারি সুবিধা না পাওয়ার কারণেই এ কাজে নেমেছেন তারা। ভৈরবে নিবন্ধনযুক্ত 3000 জেলেকে আইডি কার্ড দেয়া হলেও অভিযোগ রয়েছে এসব জেলেরা কোনো ধরনের সহযোগিতা পাচ্ছেন না, ফলে হতাশ থেকেই আইন অমান্য করে পোনা মাছ শিকার করছেন তারা। সরকারে যদি আমরা এমন কোনো কাজ দিত তাহলে আমরা মাছ ধরার থেকে বন্ধ বিরত থাকতাম। বড় মাছ মারতে গিয়ে কিন্তু পোনা মাছ বেশি আসা করে, তদ্রুপ তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা মৎস্য কর্মকর্তা জানালেন, পোনা মাছ শিকার করা রোধে জেলেদের সচেতন করা হয়েছে, তারপরও কেউ এ ধরনের কাজে জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। নদীতে অভিযান অব্যাহত আছে এবং জেলেদের পুনর্বাসনের জন্য আমরা তালিকা, নিবন্ধিত জেলেদের তালিকা আমরা প্রকল্প দপ্তর প্রেরণ করেছি এবং তাদের পুনর্বাসনের, আমাদের পুনর্বাসনের চাল বরাদ্দ আসলে আমরা তা থেকে জেলেদের, নিবন্ধিত জেলেদের ইউনিয়ন হয়েই আমরা চাল বিতরণ করব। পোনা মাছ রক্ষায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের সৃষ্টি করা গেলে যেমন মাছের উৎপাদন বাড়বে তেমনি উন্নত হবে দেশের অর্থনীতি, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।